আল্লাহ তোমার ওয়া তালা বলে দুনিয়ার মানুষই আল্লাহরে বলত করা তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার কর আল্লাহর ইবাদতের পর কার হক মা বাবার হক প্রথমে আল্লাহর হক আল্লাহর ইবাদত করলেন আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় নম্বরে কার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে এবার যদি বলেন মাওলানা মা বাবার যদি আমি খেদমত না করি মা বাবা যদি नाराज করে রাখি আঞ্জাম কি হবে আল্লাহ রাসূল বলেছেন তিন প্রকারের দোয়া আল্লাহ রাব্বুল العالمين দরবারে কবুল হয়ে যায় বিজলির কিরণ যেমন চলে যায় তারে তারে বিজলির কিরণ যেমন তারে তারে যায় ওরে সুবহানাল্লাহ নবী বলেছেন তিন প্রকারের দোয়া বিজলির কিরণ থেকেও আল্লাহর দরবারে বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায় তার মধ্যে একজন হলো মা-বাবা মা-বাবা যদি বাচ্চাদের জন্য দোয়া করে দেয় এ আল্লাহ আমার ছেলেটাও ধ্বংস হয়ে যায় আল্লাহ আমার ছেলেটা बर्बाद হয়ে যায় আমার ছেলেটা এরকম হয়ে যায় আল্লাহ আমার ছেলেটা ওরকম হয়ে যায় পথ যদি করে আল্লাহর দরবারে তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে আর মা বাপ যদি ছেলের জন্য ভালো দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে দুধে ভাতে খাওয়ায়ো আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে রাখিও আল্লাহ আমার ছেলেটাকে সুখের জীবন দাও আল্লাহ আমার ছেলেটাকে মুসিবত থেকে বাঁচিয়ে নিও এরকম যদি ভালো দোয়া করে এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবে কিন্তু মা বাবারও কিছু ভুল আছে কত মা বাপ এমন আছে একটি কিছু হাকে নিয়ে মতনি পাদনি কথা হবে না হবে আঁচল পাইতে পাইতে দোয়া করতে শুরু করে দিবে আঁচল পাইতে পাইতে দোয়া শুরু করতে দিবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা এ আমার মায়েরা খালারা আপনারা কে বলে আল্লাহ রাসূল বলেছেন তোমার اولاد কে তোমার বাচ্চাকে খবরদার তুমি বদ দোয়া দিও না বদ দিও না কেন বদ দিও না যখন আপনি বাচ্চাকে বদ দোয়া দিবেন আল্লাহ যেন তোকে ল্যাংড়া করে দেয় আল্লাহ জানা তোকে কানা করে দেয় আল্লাহ জানা তোকে এরকম করে দেয় যেন তোর মুখ না দেখতে হয় এই দোয়া যখন করলেন গমা হতে পারে যদি ওই দোয়া টাইম তে হয় সময়টা যখন আপনি দোয়া করলেন যদি দোয়া টাইম দোয়াটা কবুল হয় যদি ওইটা সময় হয়ে যায় ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয় তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে গেলে আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে আপনার ছেলেটা बर्बाद হয়ে যাবে আপনার ছেলেটা কিন্তু দুনিয়া আখিরাতে হয়ে যাবে এই জন্য নবী বলেছেন যে কথাতে কথাতে বদুয়া দিতে হবে না আর একটা বলি মা বাপ কত দুনিয়াতে আছে ছেলে কে সাথে ইনসাফ করবে না ভালো কেমন ইনসাফ ধরেন ধরেন পাঁচটা ব্যাটা আছে কহরে চারটা ব্যাটা আছে সাতটা ব্যাটা আছে দুটা ব্যাটা আছে বড় ব্যাটা সারা জীবন মা বাপকে খেটা খাওয়াইলে এবার একটা দুটা তিনটা চারটা করতে করতে যখন ঠিক ছোট বেটাটার বাড়ি আসবে বেশিরভাগ মা বাপ করবে ওরা তখন সব পর হয়ে যাবে ভাই কি হয় না ভাই সব বড় পর সারা জীবন কুরবানি করলে বাড়িতে এখন আরো খাটতে পারে না মানে ওর ছেলে পিলা বেশি হয়ে গেল এখন বেশি খাইছে উপর ওকে বাপ দিয়ে দিবে আর সমস্ত সারা জীবন ওই ছোট ছেলেটার সাথে তখন কাটাই এর কোনো করতে হবে না আর লক করে লক করে কত মা বাপ দেখবেন ছেলে পিলাকে দানি কানিও করে দানি কানে কি বেটিরাকে জমি দিবে না বেটিকে ভালোবাসে তো বেটিরাকে জমি দিবে না বেটারাকে লিখে দিবে ইয়া বেটার থেকে কোনো টেনশন হয়ে যায় তো করে বেটিরাকে লিখে দিবে এরকম আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবি নিজের ব্যাটাকে কোলে করে নবীর দরবারে চলে গেছেন আজকে যেমন রেজিস্ট্রি হয় জমিন ওই জামানাতে কোন একটা ভালো ইমানদার লোকের সাথে বলে দিলেন যে আমি এই জমিনটা দিলাম ওইটা ধরে রেজিস্ট্রি হয়ে গেল ওই জামানাতে আল্লাহ রাসূলের কাছে একটা সাহাবী একটা ব্যাটা নিয়ে চলে গেছে যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য করতে এসেছি গাওয়া বানাতে এসেছি রাসূল বলেন কেমন গাওয়া তো বললেন যে আমার এই বেটাটাকে আমি কিছু জমিন দিব আপনি গাওয়া থাকেন এটা আমি যদি কোনোদিন ময়রাও যাই যাতে ইনকার না হয় আপনি গাওয়া থাকেন আমি এই ছেলেটাকে জমিন দিয়ে দিলাম কিছু চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝসি না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝে না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা পাশে খাট বাঁধিবে এমন করে বাঁধবে রেমন চলবে না তোর আজমন মর চঞ্চল ভৈরে পাতাই গরম পানিতে মন্তকে গোসল কবে গোসল করাইয়া মন্তকে কাফোন পরবে আ যে মন মর চঞ্চল কাফোন পরাইয়া মন্তর জানাজ পহরিবে কাফোন পরাইয়া মন্তর জানাজ পহরিবে জানা পড়িয়ামন্ত তফোন রে আজ মন মর চঞ্চল মা কান্দিবে বেটার বেটা বন বে ভা মা কান দিবে বেটার বেটা বন কান ভাই পরের পেটি সে তো আর ইয়ার তো কে হো নাই আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঠি বোঝাইলে বোঝেছি না তুই কোন জঙ্গলের আজ চঞ্চল রে থাকবে আজকে জালসার যোগ্যতময় শ্রদ্ধীয় সভাপতি সাহেব জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও পর্দা মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ আমাদেরকে এই মসজিদের জালসার পিন্ডারের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি সকলে অন্তর থেকে মুহাববতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ পড়েন সাল্লাহ আলি সাল্লামের পর ভগনন দারুদা শারীফ শান্তির দ্বারা বর্ষিত কামিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে সামনে রেখে মাতা পিতা সম্পর্কে কিছু কথা আপনাদের সম্পর্কে একটা সন্তানের হক কথা আছে নিজের ছেলে মেয়ের মা বাবার উপরে কি হক আর একটা আছে মা বাবার নিজের সন্তানের উপরে কি হক তা আজকে আপনাদের সামনে একটাই পয়েন্টে কথা রাখবো যে মা বাবার নিজের সন্তানের উপরে কি হক আছে এ সম্পর্কে কিছু কথা রাখবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলেই যেন আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ফোন আল্লাহ আল্লাহ ভাই মুসলমান হক হলো দুই প্রকারের একটা হলো মানুষ মানুষের উপরে হক বান্দা বান্দার উপরে হক আর একটা হক হলো কি আল্লাহ তাবারা কুয়া বান্দার উপরে হক আল্লাহ তাবারা কুয়াতালার বান্দার উপরে হক হলো যে মানুষ যেন একমাত্র আল্লাহ তাবারা কুয়া তালার এবাদত বান্দেগি করেন আল্লাহ তাবারা কুয়া তাল জিকির আজকার করেন আর আল্লাহ প্রতি বান্দার হক এই যেই লোকেরা যে মানুষের আল্লাহ তাবারাকুয়াতার ইফাজত করবেন আল্লাহকে রাজি করবেন আল্লাহকে খুশি করবেন আল্লাহ তালা ওই লোকটাকে জাহান নামের আগুনে দিবেন আর একটা হলো মানুষের উপরে হক এক মানুষ অন্য মানুষের ওপর হক যেমন স্বামী স্ত্রীর হক মা বেটার হক বাপ বেটার হক প্রতিবেশীর হক গ্রাম গ্রামের হক মুসলমান মুসলমানের হক এই যে একটা মুসলমান অন্য মুসলমানের হক তো ভাই যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দাগিতে যদি কম হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হয়তো তাকে maaf করে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে maaf করে দিবেন আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন এখন ধরেন কোন একটা লোক মত পান করেছে কোন লোক জিনা ব্যবিচার করেছে কোন লোক চুরি করে কোন লোক ডাকাতি করে এই বিভিন্ন রকমের যদি পাপ করে গুনাহ করে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ যদি চায় তো কেয়ামতের দিন মাফ করবেন আল্লাহ যদি চাহেন তো তাকে শাস্তি দিবেন কিন্তু যেটা বান্দার বান্দার উপরে হক যদি ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন এটাকে মাফ করবেন না যেমন আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনাকে আমি গাল দিয়েছি এমন কষ্ট দিয়েছি এমন গাল দিয়েছি আমার আপনার পাঁজরে বাড়ি আছে মুরগি জবাই করে খেয়েছি আমার আপনার বাড়ির পাঁজরে জমিন আছে আপনার আইল আমাকে ছপে 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 আমি এরকম ভাবে সারা জীবন আপনার সাথে ঝগড়া করছি তো আল্লাহর নবী বলেছেন যদি ওই মানুষটা যাকে কষ্ট দেওয়া হয়েছে যদি maaf না করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাপটা কিয়ামতের দিন কিন্তু maaf করবেন না ক্ষমা করবেন না এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা কালে হা ধরে পা ধরে টাকা দিয়ে যে কোনো হিসাবে যার সাথে ঝগড়া হয়েছে ফাসাদ হয়েছে চাই মা হোক বাপ হোক পড়োশি হোক কোন মুসলমান হোক হাত ধরে পা ধরে দুনিয়াতে মাপৃত হবে আর যদি মাপ না করে ভাই কিয়ামতের দিন ওর আঞ্জাম কিন্তু বুরা হয়ে যাবে খুবই বুরা হবে এর জন্য তো মরার টাইমে আমরা বলি না ঠিক জানাজা এখনো শুরু হয়নি জানাজা শুরু হবে তার 1 মিনিট 2 মিনিট সময় আছে তার আগে বলে না 10 ভাই শুনেন খাইরে কোন গ্রামের আব্দুর রহমান মারা গেছে খাইরে কোন গ্রামের আব্দুল্লাহ মারা গেছে যদি এই মাইয়া সামনে আছে তার কথার দ্বারাতে যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন আর যদি তার সাথে পাওনা লাওনা থাকে তার ওয়ারিস আছে তারা দিন আছে দিয়ে দিবে বলে কি বলেন হানা বলেন বলে কি বলে না ভাই বলে কেন দুনিয়াতে যদি তাকে মাপ না দেয় আল্লাহ তাবারা কোয়া তালা মাঠে তাকে মাপ করবেন না আর তার ঠিকানা জাহান নাম হবে হাদিসের কথা তো ভাই আমার এই সমস্ত হকের দিক দিয়ে একটা হলো কি মা বাবার হক নিজের সন্তানের উপরে কি আছে যেমন একটা হাদিস আল্লাহ রসুল সাল্লামের জামানার হাদিস কি হাদিস আল্লাহর নবী একদিন খুদবা দেওয়ার জন্য মেম্বারে চড়ছেন মেম্বারে কয়টা ধাপিয়ে আছে ভাই জোরে বলে তিনটা ধাপি আছে দেখবেন যেই ধাপিতে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন ওই ধাপি তিনটা আছে নবীজি প্রথম ধাপিতে পা দিলেন আমিন দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন তৃতীয় ধাপিতে পা দিলেন আমিন কয়বার হলো যারা বলে তিনবার হয়ে গেল খুতবা শেষ সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়তে গেছিলেন তারা নবীকে প্রশ্ন করে দিলেন কি ইয়া রাসূলুল্লাহ আজকে কিছু বুঝতে পারলাম না আপনি তো জীবনে আমলটা কোনোদিন করেননি নবীজি বললেন কিরে বাবা বলছেন ইয়ার সাহাবে কেরাম বলছেন ইয়ার এই যে প্রথম যখন ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন আমিন মানে কি এখানে তো কোনো মানুষ দোয়া করেনি যখন কেউ দোয়া করে তখন আমিন বলা হয় এখানে কেউ দোয়া করেনি আপনি আমিন বললেন কারণটা কি এই ভাই মুসলমান এবার নবী কি বললেন জানেন রে আমার সাহাবিরা আমি কেন আমিন পড়লাম রে বাবা আমি এই জন্য আমিন পড়লাম আমি খুতবা দেওয়ার জন্য যখন প্রথম সিঁড়িতে প্রথম ধাপিতে যখন আমি পা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আমার কাছে এলেন আসা পর আমাকে আস্তে আস্তে করে বললেন ইয়া রাসূলুল্লাহি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন আপনি আপনার উম্মতকে বলে দেন কি বলে দেন যখন আপনার নাম আসবে আপনি হলেন নবী কোন মজলিসে যখন আপনার নাম আসবে যখন কোন মজলিসে আপনার নাম নেওয়া হবে মোহাম্মদ যখন নেওয়া হবে নাম শোনার সাথে সাথে যদি আপনার উম্মতের আপনার উপরে দরুদ না পড়ে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় ওই লোকটা যেন হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় তখন নবী বললেন আমি পড়লাম আমিন মানে আল্লাহ তুমি কবল করে না তাইলে যখন কোন মজলিসে কোন মলানা কোন জালসাতে কোনো মজলিসে কোনো খুদবাতে যখন মোহাম্মদ যখন বলবেন নবের নাম নেবেন তখন কি পড়িতে হবে

তেলাওয়াত করলো না রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না রোজা রাখলো না রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন বরবাদ হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় নবী বললেন তখন আমি বললাম আমিন আমিন মানে আল্লাহ ও দোয়া তুমি কবুল করে না তাহলে বারো মাসে কয়বার রোজা আছে ভাই कई बार रोजा आसे एक रोजा आसे रमजान मासे रोजा रखते गेले কার বাদ দোয়া পাবেন হযরত জিবরাইল ফেরেশতার আল্লাহর রাসূল আমিন পড়েছে আমি আপনি দোয়া করব দোয়া কবুল হইতে পারে না পারে কিন্তু ভাই মুসলমান আল্লাহর রাসূল দোয়া করেছেন জিবরাইল আমিন দোয়া করেছেন তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হবে না কো মেলায় ভাই রমজান মাস যখন আসবে তখন চটি ওষুধ নিয়ে নেবে আলিয়ার কেরাতন বাহানা করে কইবে পারি না যে মুলবি সাহেব গ্যাস্ট্রিকের পেশেন্ট এত বিমারি হয়েছে রোজা করতে কিন্তু পারি না মেলায় ভাই কি করবে রোজা যখন আসবে তখন দিল্লি পাটনা পালাইবে কত ভাইতে কেবে এত বড় লম্বা দিনে কি না খেয়ে থাকতে পারা যায় বাড়িতে কি দানা পানি নেই যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকবো কত ভাইতে কথা বলবে আল্লাহকে দেখে ডরাইনি তো মানুষকে দেখে ডরিয়া কি করবো রোজা করবো একথা বলে দুয়া বাপ দু আকার জিবেল ফেরুস্তাব এবার নবী বললেন সাবিরি তিন নম্বর থাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমি কেন আমিন পড়লাম জিবেল ফেরুস্ত আবার আমার খানে কানে বললেন আল্লাহী আল্লাহর নবী গো আপ পে আপার মতরা কেন সাজিয়ে দিয়ে দেন আপে আপ্তার উম কে বলে দেন যার বহা মা বা পাড়িতা মা বুড়িয়ে গেছে যে বাপ বুড়িয়া গেছে মা বাপ বাড়িতে আছে মা বাবার খেদমত করলো না মা বাপকে খেতে দিল না মা বাপকে কাপড় দিল না মা বাপকে নারাজ করে রাখলো মা বাবার দেখাশোনা করলো না ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন পারবাদ হয়ে যায় যায় একটা মাওলানা হোক কেন একটা হাজি হোক কেন একটা নামাজি হোক কেন একটা মুরুখ হোক কেন দুনিয়ার কোনো মানুষ হোক না কেন মা বাবার সাথে কথাবার্তা বলে না মা বাবা বাবাকে কাপড় দেই না মা বাবাকে ভাত দেই না মা বাবার এলাজ পানির দরকার হলে তা করবে না মা বাবাকে नाराज করে রাখি আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা যেন হালাক হয়ে যায় ওই লোকটা যেন बर्बाद হয়ে যায় ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় তখন নবী পড়লেন আমি পড়লাম আমিন আমিন মানে আল্লাহ এটাও তুমি দোয়া কবুল করে নাও নারে তাকবীর তাহলে বুঝা গেল মা বাবা এর কত টুক সন্তান পরে হোক যদি মা বাপ যদি সন্তানের উপর اولادের পরে যদি नाराज থাকে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা বद्दुआ করেছিলেন আল্লাহ রাসূল আমিন বলেছেন দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে बर्बाद হয়ে যাবে কিন্তু ভাই জন্য হাদিস থেকে বুঝলাম কি যে সন্তানের পরে মা বাবার কত গুণি হোক আরেকটু আগে চলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন দেখবেন Bani Israel সূরা খলারে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া কাজা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ورسول <applause> الله <applause> মুসলমান এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয় কত বাচ্চারা পড়ে কত আমার মায়েরা পড়েন কত দিদিরা পড়েন বোনেরা পড়েন আল্লাহ বলেন ওয়া কাজা রাব্বুকা আল্লাহ বলেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমার রব রেজাল দিয়ে দিয়েছেন তোমার রব আগে মেসেজ করে দিয়েছেন কি মেসেজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর পূজা করো একমাত্র আল্লাহর দাস্তা গোলামি করো করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষে আল্লাহর ইবাদত করা পর ওয়া বিল ইহসানা তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহর ইবাদতের পর কার হক মা বাবার হক প্রথমে আল্লাহর হক আল্লাহর ইবাদত করলেন আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় নম্বরে কার খেদমত করতে হবে মা বাবার খেদমত করতে হবে এবার যদি বলেন বলো না মা বাবার যদি আমি খেদমত না করি মা বাবা যদি नाराज করে রাখি আঞ্জাম কি হবে আল্লাহ রাসূল বলেছেন তিন প্রকারের দোয়া আল্লাহ রফুলের দরবারে কবুল হয়ে যায় বিজলির ক্যারেন্ট যেমন চলে যায় তারে তারে বিজলির যেমন তারে

দোয়া করে আল্লাহ আমার ছেলেটাকে দুধে বাতে খাওয়ায়ো আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে রাখিও আল্লাহ আমার ছেলেটাকে সুখের জীবন দাও আল্লাহ আমার ছেলেটাকে مصیبت থেকে বাঁচিয়ে লিয় এরকম যদি ভালো দোয়া করে এই দোয়াটাও আল্লাহ রাব্বুল العالمين কিন্তু কবুল করবে কেন মা বাবা কিছু ভুল আছে কত মা বাবা এমন আছে একটি কিছু হাক মত নি পাদ নি কথা হবে না হবে আজল পেতে পেতে দোয়া করতে শুরু করে দিবে আজল পেতে পেতে দোয়া শুরু করতে দিবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এ আমার মায়েরা খলরা আপনারা কে বলে আল্লাহ রাসূল বলেছেন তোমার اولاد কে তোমার বাচ্চাকে কে খবরদার তুমি বদদুয়া দিও না বদদুয়া দিও না কেন বদদুয়া দিও না যখন আপনি বাচ্চাকে কে বদদুয়া দিবেন আল্লাহ জানা তোকে ল্যাংড়া করে দেবে আল্লাহ জানা তোকে কানা করে দেয় আল্লাহ জানা তোকে এরকম করে দেয় যেন তোর মুখ না দেখতে হয় এই দোয়া যখন বললেন গমা হতে পারে যদি ওই দোয়া টাইম তে হয় সময়টা যখন আপনি দোয়া করলেন যদি দোয়া টাইম দোয়াটা কবুল হয় যদি ওইটা সময় হয়ে যায় ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয় তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে গেলে আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে আপনার ছেলেটা बर्बाद হয়ে যাবে আপনার ছেলেটা কিন্তু দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে এই জন্য নবী বলেছেন যে কথাতে কথাতে বদুয়া দিতে হবে না আর একটা বলি মা বাপ কত দুনিয়াতে আছে ছেলে কে সাথে ইনসাফ করবে না ভালো কেমন ইনসাফ ধরেন ধরেন কোন পাঁচটা ব্যাটা আছে কহরে চারটা ব্যাটা আছে সাতটা ব্যাটা আছে দুটা ব্যাটা আছে বড় ব্যাটা সারা জীবন মা বাপকে খেটে খাওয়াইলে এবার একটা দুটা তিনটা চারটা করতে করতে যখন ঠিক ছোট ব্যাটাটার বাড়ি আসবে বেশিরভাগ মা বাপ কি করবে ওরা তখন সব পর হয়ে ভাই কি হয় না ভাই সব বড় গলা পর সারা জীবন কুরবানি করলে বাড়িতে এখন আরো খাটতে পারে না মানে ওর ছেলে পিলা বেশি হয়ে গেল এখন বেশি খাইছে উপর ওকে বাদ দিয়ে দিবে আর সমস্ত সারা জীবন ওই ছোট ছেলেটার সাথে তখন কাটাইবে এর কোনো কত হবে না আর লক করে লক করে কত মা বাপ দেখবেন ছেলে পিলাকে দানি কানিও করে দানি কানে কি বেটিরাকে জমি দিবে না বেটিকে ভালোবাসে তো বেটিরাকে জমি দিবে না বেটারাকে লিখে দিবে এই বেটারকে সাথে কোনো টেনশন হয়ে যায় তো করে বেটিরাকে লিখে দিবে এরকম আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবি নিজের ব্যাটাকে কোলে করে নবীর দরবারে চলে গেছেন আজকে যেমন রেজিস্ট্রি হয় জমিন ওই জামানাতে কোন একটা ভালো ইমানদার লোকের সাথে বলে দিলেন যে আমি এই জমিনটা দিলাম ওইটা ধরেন রেজিস্ট্রি হয়ে গেল ওই জামানাতে আল্লাহর রাসূলের কাছে একটা সাহাবী একটা ব্যাটা নিয়ে চলে গেছেন যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য করতে গাওয়া বানাতে এসেছি রাসূল বলেন কেমন গাওয়া তো বললেন যে আমার এই বেটাটাকে আমি কিছু জমিন দিব আপনি গাওয়া থাকেন এটা আমি যদি কোনোদিন মইরাও যাই যাতে ইনকার না হয় আপনি গাওয়া থাকেন আমি এই ছেলেটাকে জমিন দিয়ে দিলাম কিছু আল্লাহ রাসূল বললেন এই ছেলেটা ছাড়া তোমার আর কি ছেলে পিলা আছে বেটা বেটি আছে বলছে আছে হুজুর বলছে ওয়ারাকে কতখানি করে দিয়েছো বলছে একটুকু দিনি আল্লাহ রসুল সাল্লাম বললেন ও আমার সাবে তনে নাও আমার সামনে থেকে তুমি চলে যাও হেঁটে যাও কারণ মিথ্যাকারীদের আমি গাওয়া থাকব না একটা বেটাকে তুমি জমিন দিবে আর একটা তুমি দিবে না এরকম জিনিস আমি নবী গাওয়া থাকবো না আমি গাওয়া থাকব না খো আমি এর কোন জিনিসে গাওয়া থাকব না খো ভাইরে এই জন্য মা বাবা কো এখানে ইনসাফ করতে হবে ভাই আমার একটা বুখারী শরীফের হাদিস বলি কথা লম্বা মা বাবার সম্পর্কে কথা বলা হয় দুই চার পাঁচ ঘন্টা লাগতে পারে তবে একটা বুখারী শরীফের কথা হাদিস শুনে আপনাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে জুরায়েজ বলে একটা আবেদ ছিলেন নেককার মানুষ ভালো করে শুনবেন ওয়াকিয়াটা বলে একটা নেককার মানুষ আবিদ ছিলেন খুবই নেককার আল্লাহ বিল্লাহ করতে ইবাদত বান্দকে করতেন একদিনকার ঘটনা জুরাই মনে মনে বলছে আল্লাহ আমি গেরামে থাকব না এখন গেরামে থাকতে গেলে হো আল্লাহ হাই হাই চাই হবে আমি বাড়ি ছেড়ে দেব গ্রাম ছেড়ে জঙ্গলের ভিতরে যাব ওখানে একটা আমি গির্জা তৈরি করব মসজিদ তৈরি করব আর ওখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করব জানেন কি মা কিন্তু বাড়িতে থাকে জুরাইজের মা বোহেশ আল্লাহ বলেছেন ওই জুরেজ আবেদ আছেন নিকার লোক মা কিন্তু বুড়ি মানুষ বাড়িতে আছে দেখবেন দিল্লি পাটনা পাঞ্জাব যখন চলে যাবেন সুহান আল্লাহ দেখবেন ছেলেটা যদি ফোন না করে তা মা বাপ বারবার ফোন করবে করবে না ছেলের মা বাবার পরে মহাব্বত দয়া না হয় মা বাবার হয় সুবহানাল্লাহ এই যে আমি জলসা করতে আসি কোন এমন দিন না এক এক দিনের কথা বলা না বলা যায় না যে পাঞ্জর যদি দুই চার পাঁচ কিলো দশ কিলোমিটার দূরে যায় তা মাকে বলো মা কেন মা দোয়া করিস আমার জন্য আমার মা বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছে বলবে যা ব্যাটা যা ভালো হয়ে যা আল্লাহ সুবহানাহু যদি আমার লেট হয়ে যায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে মৌলভী আসেনি গে আসেনি এতক্ষণ রাত

আমি তো লম্বা লম্বা নমাজ পড়ছেন বলার শেষ নেই নামাজ পড়ছে এবার মা তখন বলছেন বেটা জোরে যে নামাজ পড়ছে নামাজের হালাতে মা বলছেন আরে টুকরা জোরে ধন রে আমি মা তোর কাছে যেছি রে বেটা কয়েক দিন থেকে তোর সাথে আমি কথা বলতে পারিনি এ बेटा सुन নমাজ তুই ছেড়ে দে রে বেটা নমাজ ছেড়ে আমার সাথে তুই দুটো কথা বল আমি পড়ে মানু ছাড়তে পারিনি কত কষ্ট করে এসেছি রে ধন আয় আয় তুই আমার পাঁজোরে বস আমার কাছে আয় আমি তোর সাথে দুটো কথা বলবো তুই আমার সাথে দুটো কথা বলবি আমার মনটা ভারি আমার মনটা হালকা হবে আমি কত কষ্ট করে হাঁটে এসেছি রে ধন আমি মা হয়েছে চেয়ার আসতে পারবো না আয় আমার কাছে আয় আর আসার পর আমার সাথে দুটা কথা বল কিন্তু তার বেটা কি করছেন বলেন তো নমাজ পড়ছেন না এবার মনে মনে বলছেন আল্লাহ আল্লাহ কি করব আমি তোমাকে নামাজের হালাতে ডাকি আর মা আমাকে ডাকে আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি আর আমার জন্য আমার সাথে কথা বলার জন্য মা আমাকে ডাকছে আল্লাহ এখন করবো তো করবো কি যদি আল্লাহ সাথে আমি কথা বলি নামাজ ছাড়তে হবে আর নামাজ যদি আমি ছেড়ে দেই হয়তো তুমি नाराज হয়ে যাইবে আল্লাহ এখন করব করব কি এই বাবা চিন্তা করে জুরাজ মনে মনে বলছেন আল্লাহ তুমি তো কোরআন মাজিদে বলেছো আল্লাহ তোমার হাদিস আছে হে আল্লাহ তোমার হুকুম আছে যে তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো তারপর তোমরা মা বাবার খেদমত করবে আল্লাহ আমি তোমার ইবাদত করছি আমার যখন নামাজছে সওবে আমার যখন ইবাদত বান্দগি করি তখন আমার মায়ের সাথে আমি দেখা করব এই বলে জুরাইজ নামাজ পড়তে থাকলেন কিছুক্ষণ পাশা পর মা বাড়ি চলে গেলেন মা বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর নামাজ তোমায় শেষ করে দেখছে তো মা নাই আচ্ছা যাই কি যাব পরে এই কথা বলে আবার নিজের আল্লাহ বিল্লাতে থেকে গেলেন পরার দিন মা আবার কিনতে এসেছে সেদিন তো দেখা হলো না আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় দিন মা আবার এসেছে এবার দেখছে তো সেই দিনও কিন্তু আর ছেলে জুরাইজ নামাজ পড়ছে মা ডাকতেছে দিয়েছে বেটারে কালকে আমি এসেছিলাম তুই আমার সাথে কথা বলিস ছেলে বেটা আবার কষ্ট করে আমি আজকে এসেছি ও আমার কলেজের টোকরা জোড়ায় আই সন্তান রে তুই আমার সাথে দুটো কথা বল আই রে ছেলে আয় আই রে বেটা আই আমার সাথে কথা বল কিন্তু সেই দিন জোড়ায় মনে মনে চিন্তা বাবা করলেন আল্লাহ আমি তোমাকে ডাকি আমার মামাকে ডাকে নামাজ শেষ করা পর আল্লাহ আমার মায়ের সাথে আমি দেখা করব সেদিনও কিন্তু ছেলে দেখা করলো না মা চলে গেলেন ফিরে ঠিক তিন নম্বর দিন তৃতীয় দিন মা আবার এসেছে কত কষ্ট করে এবার দেখছে সেই কিন্তু তার ছেলে নামাজ পড়ছে মা এবার বলছেন ব্যাটারে একদিন এলাম দেখা হলো না দুই দিন এলাম দেখা হলো না আজকে তিন নম্বর দিনে এসেছে রে আমি বুড়ি মানুষ আর আসতে পারবো না তিন নম্বর দিন এসেছে রে ছেলে আয় আইরে ব্যাটা আয় আমার সাথে কথা বল আমার সাথে তুই কথা বল বল আয় 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 তুই আমার সাথে কথা বল কিন্তু সেই দিন জুরাজ নামাজ পড়তে থাকলেন মায়ের সাথে কিন্তু দেখা করলেন না এবার যখন তিন দিন হয়ে গেল যখন মায়ের সাথে দেখা না করলেন ওরে আল্লাহ মা আল্লাহর দরবারে দুহাত হাত তুলে ছেলের জন্য বদদোয়া করছেন কি বদদোয়া করলেন মা দোয়া করছে রব্বুল আলামিন তিন দিন আমি ছেলের সাথে দেখা করতেইলাম আল্লাহ আমি বড় মানুষ নষ্ট করে আমার ছেলে আমার সাথে দেখা করলো না আমার ছেলে আমার সাথে কথা বললো না আমি মা হয়ে ছেলের জন্য বদ্ধ করি আল্লাহ আমার বেটা জুরাজের দিন মত না হয় আমার বেটা জুরাজ দিন মরে না যায় আমার বেটা জুরাজের অতদিন দুনিয়া থেকে যান কবজ না হয় যতক্ষণ কোনো দিন কোনো বেশ নারীর মুখ না দেখবে কোনো নগান্ডি মহিলা যদি ছেলের মুখ না দেখবে কোন জানিয়া মেয়ে ছেলে যতক্ষণ মুখ না দেখবে দিন আমিন যাতে আমার ছেলে জুরেজের মত না হয় মা দোয়া করে দিলেন আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করছি আমার বেটা জুরেজের দিন মত না হয় যতদিন কোনো বেশ্যা জানি আমি ছেলের মুখ না দেখবে সুহান আল্লাহ এই যে দোয়া যে কবুল হয়ে গেল আল্লাহর দরবারে মা চলে গেলেন রাগ করে এবার ঘটনা শুনেন কি হলো নিজের নিজের করে পান্ডুরের ছেলে একটা রাখাল অনুযায়ের কুলেতে থাকে নিজের রুমে থাকে গরু ভুঁই বকরি চড়াই থাকে এবার একটা বেটি ছেলে শোভান আল্লাহ একটা মহিলা জুরাইজের কাছে এসেছে আশা কর তখন বলছে জুরাই তুমি আমার সাথে একবার জেনাবে বিচার করবে না আমার সাথে তুমি তোমার মনের জৈন ভ্রমণটাকে একবার মিটাবে না আল্লাহওয়ালা নেককার জোরেই বলছে না আমি এটা কাজ করতে পারবো না ওখান থেকে সেই মহিলা সে বেটি ছেলে যাওয়ার পর ওই পাঞ্জরে যে রাখাল ছিল রাখালের সাথে জেনাবে বিচার করবো